শেষ আল্লাহর সঙ্গে যায় নামাজে দাঁড়ায় তাহাজুদে শেষদা দিতে পারবে এই যুবক ইচ্ছা করলে যেমনি ইচ্ছা আল্লাহকে খুশি করতে পারবে যেই দিন এই মানুষটা পুরা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নেকি লিখার ফেরেশতারে ডাক দিয়া বলেন ফেরেশতারা রে ও আমার ফেরেশতা তোমরা যা নেকি লিখতেছো নেকি লিখতেছো আমার বান্দা বুড়া হওয়ার কারণে এখন আর আগের মতো নেক কাজ করতে পারে না তাই বলে নেকি দিকার তা তোমরা তামায়ো না আমার বান্দা ইচ্ছা করে কাজ বন্ধ করে নাই ইচ্ছা করে বুড়া হয় নাই আমি তারে বুড়া বানাইছি আমার বান্দার জুয়ান থাকা কালীন আমাকে খুশি করার চেষ্টা করেছে যুবক তাকা অবস্থায় আমার কাজগুলো করছে এখন বুড়া হইছে এই জন্য আর আগের মতো পারে না সুতরাং নেকি লিকার কলমটা তামাই বানা আমার বান্দার মরার আগ পর্যন্ত নেকি লিকার কলম চালায়া যা আল্লাহ বারম্বর শিখাই আমার উন্মতেরা সকাল বেলায় ঘুম থেকে উঠবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে শুকর আদায় করবে আল্লাহ ঘুম থেকে তুমি উঠাইছ তো আমি উঠলাম যদি না উঠাই তা কারোর উঠানোর কোনো সুযোগ নাই আল্লাহ উঠাইছ তো উঠাইছ পুরাপুরি সুস্থ অবস্থায় উঠাইস ঘুম থেকে উঠে যদি দেখতাম একটা চোখের আলো নাই ঘুম থেকে উঠে যদি দেখতাম একটা হাত পা চলে না আল্লাহ পুরাপুরি সুস্থভাবে তুমি উঠাইছ বাথরুম থেকে বাহির হইলেন পেশাব পায়ে কেনা ঠিক মতো আগের মতো হইছে

ফজরের নামাজ টুকু আদায় করে একটু হাঁটেন হাঁটাচড়া করেন বা আবহাওয়াটা লাগান দেখবেন যেই দিন ফজরের নামাজ পড়তে পারেন এই দিন আপনার মনটাই অন্যরকম লাগবে পাঁচ অক্ত নামাজ ঠিক মতো যত্নশীল হয়ে যান বিশেষ করে ফজরের নামাজ যারা ফজর এবং মাগরিব ফজর এবং মাগরীব কোন কোন বর্ণনায় ফজর এবং আসর ফজর এবং আসর এই দুইটা অক্ত নামাজের হেফাজত করতে পারবে ফজরের আসরের এই দুই অক্ত নামাজের হেফাজ যারা করতে পারবে আল্লাহ

চক্ষু কন্ট্রোল করে রাখবা বেগানা নারীর দিকে তাকায় না এটা তখনকার ছিল কিন্তু এই নসিহতটা এই জামানায় হইলে শুধু গড়ের বেলায় নয় রাস্তাঘাটেও বলতে হবে কারণ আগের জামানায় নারীগণ রাস্তায় বাহির হওয়ার প্রথা ছিল না সিস্টেমেই ছিল না মহিলারা বাড়ির বাইরে যাইত না লুকমান হাকিমের জমানা কেন আমাদের আজ থেকে বিশ বছর আগের বাজার ঘাট আর এখনের বাজার রাস্তাঘাট কি সমান না বেশ কমে গেছে নারী পুরুষ কাঁদে কাজ মিলাইবার চায় এটা কি সম্ভব কোনো সম্ভব নারী পুরুষ কাঁদে কাজ কেমনে মিলাইবো আল্লাহ মিলাই বানাইছি না তাহলে তোমরা মিলাইবে কেমবে আল্লাহ তালা বানাইছি তার মিনিমাম আদাত নিসা কোচ আদত দিসা দিছা আদাত নিশা কাদ রে আপনি ভ্রমণ করবেন কি না কাঁধে বান্দা মিলাই বা সাবধান কায়ামতের আলামত কয়ামত খুব কাছে এগুলো উপলক্ষার জন্য ইমর আদাহু মানুষ ধ্বংসের দিকে যাবে নৈতিকতা নষ্ট হবে মহিলারা এমনভাবে চলবে পুরুষদেরকে ঘুরানোর চেষ্টা করবে আর কিছু পুরুষরাও নারীদের নেতৃত্বে বসায় দিবে অনেক পরিবারে এমন আছে নারী মাত্ম মহিলা মাতবর যেই পরিবারে মহিলা মাতব্বর হয়ে যায় এই পরিবার থাকে না সুখ শান্তি আরামায়স থাকবে না আল্লাহ রহমতি সমাজ তোমাদের চোখ হেফাজত করো পাক গুনা থেকে তোমাকে বাঁচাবেন এবং তোমারে সম্মানী করে দিবেন যেই যুবকটা অন্যান্য যুবকের মতন তোমার বন্ধু বান্ধব এমন প্রকৃতির থাকতে পারে। তোমার কাছে এমন কিছু কথা বলবে যে সে মজা নিছে অমুক দেখছি তমুক দেখছি এই সুন্দর দেখছি ওই সুন্দর দেখছি তখন তুমি আল্লাহর দিকে নজর করো সে যে সুন্দর দেখলো জায়েজ দেখছে না জায়েজ দেখছে ওই দিকে কিছু চিন্তা করবা বান্দা তোমার চক্ষু তুমি হিফাজত করো অন্য অন্যদের তুলনায় তুমি দামি হয়ে যাইবা এক নাম্বার আয়না কাফি বুইউতিন নাস ইহফাজুল লিসান কাফি মাজালাসিন নাস তোমার জিহ্বা কে হেফাজত করবা মানুষের মজলিসে আজকের যুব সমাজ ইসলামী শিক্ষার প্রতি মনোনিবেশ নাই আমাদের বড় বড় মহাপুরুষগণ ছিলেন চিলেন চিনেন না আজকের মানুষ হিরু মনে করে এই দুনিয়ার জাগতিক যেই দেশে নাই শিয়াল অথচ মুসলমানদের ইতিহাস বড় বড় হিরুদের ইতিহাস রে মুসলমান তোমাদের আমাদের বড় বড় হিরো আছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উমর ফারুক রাজি আল্লাহ খালিদ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রণকৌশল যুদ্ধ কৌশলকে আজকের দুনিয়ায় আজকের বিশ্বেও এখন গবেষণা করে যার জীবনে যুদ্ধ অংশ গ্রহণ করে জীবনে কোনোদিন শত্রু পক্ষের কাছে হার মানেন নাই যত যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করেছেন উনি এত দক্ষতার সাথে সেনাপতির দায়িত্ব পালন করেছেন জীবনে কোনো দিন হার মানেন নাই উনার জীবদ্দশায় মৃত্যুর আগ মুহূর্তে ওনার বিবিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন বিবি রে আমার মনে বড় একটা দুঃখ এই প্রশ্নের জবাব না কি জবাব স্বামী আমার গেঞ্জিটা একটু ভুলো কাপড়টা সরাও সরা পিঠটা দেখা দেখা খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালুর পিঠটা দেখাইলেন যুব সমাজ খুব ভালো করে শুনেন যিনি নাকি সত্যের জন্য নিজের দেহটাকে নিজের মেজাজকে কিভাবে কাটা দিয়েছিলেন সারাটা পিঠ দেখলেন শরীর দেখলেন এমন কি কোনো অঙ্গ আছে নাকি যেই অঙ্গে শত্রু পক্ষের দাগ নাই শত্রুর আঘাতের দাগ নাই না এমন কোনো অঙ্গ নাই যে শত্রুর আঘাতের দাগ নাই অথচ আল্লাহ রব্বুল আলমী জিহাদের ময়দানে আমাকে শাহাদাত হিসেবে শাহাদাত দান করেন নাই শহীদ হিসেবে কবুল করেন নাই আমি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করার সময় আমার মনে এই তামান্না থাকতো যে এই যুদ্ধে আমি শহীদ হব শহীদ হওয়ার নিয়তেই আমি যুদ্ধ করেছি কিন্তু আল্লাহ আমাকে শাহাদাত দান করেন নাই এই প্রশ্নের উত্তরটা তো আমার মিলে না কেন আল্লাহ পাক আমাকে শহীদ হিসেবে কবুল করেন নাই দিনদার বিবি যুবকরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন ছটক মটক দেই কা বেলকি বালকা দেখতে মেয়ে পছন্দ করল না বিবি যদি দিনদার হয় তাহলে তোমার জীবনের দিনের উপরে চলা সহজ হবে আর একটু জোরে কর

এই আমারটা কম হয় লক্ষণ বালা খুব বেশি না যৌতুক নিয়ে বে করার আশা আমার এক জায়গা থেকে বেটায় নিচে হুজুর আসেন আসেন আমার বাড়িতে আসেন মাহফিলি গেছি বেটা আভুতি করে নিচে তার বাড়িতে বই তো এইখানে আমি আবার গত বছর গেছি গত বছরের শ্বাস গুজার এবারের শ্বাস গুজ একটু ভিন্ন গড়ের দরজাকে হুজুর সাজাই আছি তো গড় সাজাই আছি কেমনে সাজাইছেন কবর আল্লাহর মাল বড় সূত্রে বিয়া করাইছি না আল্লাহর মাল বড় সূত্রে বিয়া করাইয়া গর সাজাই আছে গ্যাদি ফার্নিচার কি লাইট জ্বালাইছে সাইটটি সাইটের লাইট জ্বালাইছে যাতে গর চক চক করে ঝিলমিল ঝিলমিল করতেছে মাল তো খুব ভালো মাল আছে ভালো মাল আছে না তো রুচি কই না বেড়া ঠিক আছে ওই একটার মধ্যে কি ডাইনিং টেবিলটা জানা ডাইনিং টেবিল তো কয়ে দেবে খায় ভাত খায় যায় ডাইনিং টেবিল নাম কই তারা আমরা কোনটা দেই অত তো মস্ত তাই এই টেবিলের নিচের যে কাটটি দিছে এটি ওয়াশার দিচ্ছে কত কওয়াটা দিছে এটা ওয়াশার দিচ্ছে সবটি ঠিক দিছে এটার মধ্যে একটু ওয়াশার কাট দেখছে আমি কওয়াটাও দিছি ঠিক মতে বুঝছি বাবা আপনার মতো বেশর মতো নাই গো দিন নেই খুজুরি লিখি তা করে আরেকটা মেয়ে বিয়া দিল এর পরে এত কিছু দিল এটার মধ্যে একটু অসার এরপর এরপরে কওয়াটা দিস কি ব্যাটাগিরি দেখো এরকম বেশ বলা হলে কয়েকজন বেতার যুবক আরেকজন আঘাত দিয়া দাবি করে মালাই মানব উনি যদি হাদিয়া হিসাবে ছেলে এবং মেয়ে মেয়ে মেয়ের জামাই সুন্দরে চলার জন্য ওনার খুশি মতো তোমার একটা লুঙ্গি হাদিয়া দেয় এটা নিয়ম নাই উনি ইচ্ছা করে শ্বশুর উনি ইচ্ছা করিয়া

এমন ভাবে উপস্থাপন করবো যে আজকাল এরা তো চাই না কিছু এরা কোনো সাওয়াব পাওয়া নাই ডিগ্রি ফার্সলে সাওয়াব পাওয়া নাই কিছু তো এই সমস্ত ছেলেবেলে মোটর সাইয়েলড বইলে ভালাই লাগে আলাদা এমন ভাই কোয়া বাজার এমন ভাবে কৌশলে আদায় করতে করতে না চার পাঁচ লাই মতল নিয়ে বসেছে যুবকরা কোরআনের তফসির মাহফিল করার আপনারা একটা জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন আপনারা মুজাহিদ এই মুজাহিদদের একটা শপথ হবে আমাদের সুন্দর ভবিষ্যৎ চাই সামনে আমরা জীবন চলাই সমাজে আমরা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করব পুরো সমাজ যেন পরিবর্তন হয়ে যায় নারায়ণপুর গ্রাম যেন একটা আদর্শ গ্রাম হয় যুবকরা যদি আদর্শবান হয়ে যায় পুরো গ্রামই আদর্শবান হয়ে যায় এই গ্রামের কোন ছেলে যখন যৌতুক নিয়ে বিয়ে করবে না এই গ্রামটা হবে একটা আদর্শ গ্রাম এই গ্রামের একটা মেয়েকে অন্য জায়গায় নিতে চাইলেও যৌতুক চাওয়ার সাহস কেউ করবে না যুবকরা তোমরা যদি ইচ্ছা করো পারবা তোমরা ইচ্ছা করলে পারবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বিন উনার মনের প্রশ্ন কেন আল্লাহ আমাকে শাহাদাতের মওত দিলেন না আজকে ঘরে আমি পরে গেলাম বিছানায় দেখো দাগে তুমি অবাক না শরীরে আগাতের দাগ শত্রুপক্ষের আগা বিবি স্বামী কে বলেন স্বামী হে হুজুর আকরাম sallallahu alaihi সাল্লাম আপনাকে একটা কথা বলেছিলেন আপনি বলেন খালিদ সাইফুল্লাহ আপনি ছিলেন আল্লাহর তরবারি নবজির ভাষণ এটা আল্লাহর নবী বলেছেন আপনি আল্লাহর তরবারি আপনি যদি শহীদ হয়ে যান কাফিরেরা বলবে আল্লাহর তরবারি ভেঙ্গে গেছে এই জন্য আল্লাহ আপনাকে শাহাদাতের মুখ দেন নাই আল্লাহর তর বাড়ি ভাঙতে পারে না আল্লাহর তর বাড়ি ভাঙতে পারে না এই জন্য আল্লাহ পাক আপনাকে অন্য মর্যাদা দিচ্ছে আপনি যত যুদ্ধে অংশগ্রহণ করবেন আর ডাবল যুদ্ধে যদি অংশগ্রহণ করতেন কোন কাফের আপনাকে মারতে পারবে না কারণ বিশ্ব নবীর জবান দিয়ে বাহির হয়ে গেছে আপনি আল্লাহ তরবারি সাইফুল্লাহ যুবক জীবন তোমার যেইভাবে তুমি চালাইবা এইভাবেই চলবে এখনই আমাদেরকে সাজানোর তোমাদেরকে সাজানোর দরকার একখান হাদিস তিলাবাত করেছি নবীজির হাদিস আল্লাহ আর পয়গম্বর বলেন ইগতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কবলা হারামিক পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা পাঁচটা জিনিস আসার আগে এক নাম্বার সাবা কা ক্বাবলা হারামিক যৌবন কালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে যৌবন কালটাকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে বুড়া কিন্তু তুমি একদিন না একদিন যাই যাইবা তুমি যতই ওই কলব লাগাও জোন থাকতে পর্যন্ত লাগায় না না লাগায় না কলবের প্যাকেট লই আনায় যখন লাগায় কয়েকদিন পরে দেখা যায় গুটি সাদা হয়ে যায় পরে একটা ফাঁকরা চকরার মতো লাগে যুব সমাজ তোমাদেরকে সবক দেই জন কালটারে কাজে লাগানো হাকিম লুকমান উপদেশ দিয়েছেন ছেলেকে অনেকের মধ্যে সার নির্যাস কয়েক কথা কয়টা ইফাজ আর বা আনফি চারটা জায়গায় চারটা জিনিস হেফাজত করবা এক হেফাজত নিষিদ্ধ বস্তু দেখা থেকে সোজা নিষিদ্ধ বস্তু দেখা থেকে হেফাজত করো চোখের পাওয়ার বাড়বে তোমার জ্ঞান বুদ্ধি বাড়বে যদি চকু হেফাজত করতে না পারো চোখ নষ্ট হবে আল্লাহ জ্ঞান বুদ্ধিও নষ্ট হবে জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত নিতে না ব্রেনের সাথে চোখের সম্পর্ক আছে না নাই চোখ হেফাজত করো জায়েজ জিনিসগুলো দেখো না জায়জ জিনিস দেখবা না আমাদের বুজুর্গ চক্ষু হেফাজত করতেন এই জন্য ওনাদের সিদ্ধান্তগুলো সঠিক সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্তে ভুল হইত না কারণ একটাই ওনারা যা দেখতেন ভালো ভালো দেখতেন খারাপ কিছু দেখতেন ইহফাজ লিসানাকা ফি মাজাল নাস মানুষের মজলিসে বসলেই তোমার কথা বলতে হবে এমন না জিভ হেফাজত করবা কোন একটা মজলিসে বসলে পরে অন্যরা কি কথা বলতেছেন এইগুলো শুনতে থাকবা যদি দেখা যায় দামি দামি কথা হচ্ছে তাহলে গ্রহণ কর আর যদি দেখা যায় ওইখানে আবলতাবল কথা হইতেছে সমালোচনামূলক কথা হইতেছে গীবত শেখায়াত হইতেছে তাহলে নিজেকে গোটা এখান থেকে চলে যাও উপদেশ নেওয়ার মতো কোনো কথা যদি থাকে তাহলে উপদেশ যদি এখানে ঘৃণিত কথা হইতে থাকে তুমি যদি এদের সাথে সামিল হয়ে যাও তাহলে তুমিও তো গুনাগারে যুব সমাজ তিন নম্বরের যে উপদেশ ই ইহফাজ কালবা কাফি সলাহ নামাজের মধ্যে কলবকে হেফাজতে রাখবা নামাজের সাথে কলবের সম্পর্ক করে ফেলো জন বয়স থেকে যেই মানুষটা নামাজের সাথে সম্পর্ক করে ফেলে ওই মানুষটার জীবন চলা অন্যদের মতো হয় না যেই যুবকটা পাঁচ অক্ত নামাজ করবে লক্ষ্য করে দেখবেন অন্যান্য যুবকের চাইতে চার সবকিছুই উত্তম রে যুবক ভাইয়েরা এখন এই নিজেকে করার সময় সময় যায় যায় পনেরো থেকে পঁচিশ তোমার যেই অভ্যাস হবে সারা জিন্দগী অভ্যাস বসে বসে ব্যবহার তোমার নিজেকে এখন করার সময় সময়টা পার করলে ঠকিয়া যাইবা বিরাট ঠকিয়া যাইবা ইফাজ আইনায় কাফি ময়ুদ্দিন নাজ চক্ষু হেফাজত ইফাজ নিসানা কাফি মাচা হেফাজত ইহফাজ কলবক কলব হেফাজত কলবকে নামাজের সাথে সম্পর্ক গড়ায় দাও নামাজে কলব হেফাজত করো ইহফাজ পেটকে হেফাজত করো খানের সামনে খানে যে তুমি বসলা খানা খাইতে দস্তরখান চিননি ভাই যুবক ভাইরা চিনেন তো এটা ডাইনিং টেবিলের নাম কৌশলগত মানুষ একটু ধনী হইলে এই খাওয়ান্দু তালে ডাইনিং টেবিল এটা মুসলমানের কোনো ফ্যাশন নয় ঘরে রাখবেন ভালো কথা রাখেন অসুবিধা নাই কিন্তু ব্যবহার করবেন দস্তরখান দস্তরখানে কেউ যদি খানা খায় একশো শহীদের সওয়াব পায় সুবহানাল্লাহ দস্তরখান বিষয়ে খানা প্রস্তুতি তো নাই এখন ইহুদি খ্রিস্টানরাই এমনভাবে আমাদেরকে দখল করতেছে আমাদের আমল নষ্ট করতেছে আমাদের কালচার নষ্ট করে দিচ্ছে আজকে লক্ষ্য করবেন একটা বিয়ে বিয়েশাদি এই এলাকার নারায়ণপুরের যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যদি সিদ্ধান্ত নিয়ে এনে আজকের থেকেই এই এলাকা বিয়ে হইলে ইসলামিক মতে হতে হবে নামাজ একটা ইবাদত ঠিক তেমনি বিবাহ তো একটা ইবাদত বিবাহ কি ইবাদত কিনা বিবাহ ইবাদত না বিবাহ একটা ইবাদত বিরাট বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত বিবাহ এই বিয়ে নামক ইবাদত এই বিবাহ নামক ইবাদতটা এর পদ্ধতিও দেওয়া আছে না নাই আজকালকার মুসলমানের বিয়ে শাদির মধ্যে একজন ওয়াইটেবল মানুষ একজন দিনদার মানুষ উপস্থিত হওয়ার কোন পরিবেশ নেই পরিবেশ এমন নষ্ট করা পরিস্থিতিটা রকম করে অথচ দোয়া করায় নেক সন্তানের জন্য নেক সন্তান ওই তো নেই মুরালিতেই বর্বত নষ্ট আল্লাহ আর পয় বলেন যেই বিয়ে সাজিতে খরচ কম ওই বিয়েতে রহমত বেশি কাসিম না নতুবি রহমতুল্লাহি আলাইহি কাসিম না নতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন আমার মেয়েকে বিবাহ দেওয়ার সময় আমার অবস্থাটা ছিল এমন অনেক সম্পদ উনি জমিদারের মতো ব্যক্তি অথচ মেয়েটাকে বিবাহ দিয়েছেন এমন ভাবে মসজিদে আক্ত হয়েছে মেয়ের পক্ষ থেকে গার্জেন বিয়ে দিয়ে আসছে বাড়িতে আইসা বলেন মারে তোমার বিবাহ আমি দিয়ে দিছি ছেলে বাড়িতে নিয়ে দেখা দিছে নি যে দেখো তোমার বিবি সাজসজ্জা আছে গায়ে হলো এই যে একটা টাটা করছে আহ গায়ে হলো তোমার মধ্যে টাডাটা এই টাডায় যে কি পরিমাণ মানুষের ইমান ধ্বংস হয় কি পরিমাণ এটি এটাই তোমার চারো কোটি পুরা ধ্বংস করেছে মহিলারা দেখা সাজা দেয় দেয়নি না দেয় না কন্যা কি স্বাস্থ্য কন্যা স্বাস্থ্যটা কি তা শাশি ও শাশাড়ি দেয় মামি শাশুড়ি শাশি শাশুড়ি কেউ বাদ দেয় এরা তো সাজা দেয় কন্যা কোনজন সিনার কোনো ভাব নাই শুধু সিনন যায় এটা এই যে পার্লার তো আনি যে বড়ি চিকন করছে এরপরে আপনার কেতা লাগায় আর সেহারের মধ্যে মেকআপ কালা মানুষ সাদা বানাইছে একজন নারী সাজবে কখন স্বামীর সাথে সাক্ষাৎ হবে নিজে নিজে সাজবে বেহায়াপনা শুরু হয়ে গেছে গায়ে হলুদের নামে গুসুল করায় সকলে মিলিয়া ছেলের মা ডাকতেছে আশপাশের বড় বড় বাবি ও হুতের ডাকে আয়ো আমার হুতের গুসুল আমার তোমার হুতের গুসুল বাবির গুগল দিমে খেতে যাই আসে না নাই হারাম কি এটা আরো জোরে খাওয়া ফারার সকল বাবিরা যে বসে দেয়া গেল বাবির জামাই অকল কেমন সতর্ক হওয়া দরকার যদি আপনারা বলেন হুজুর সতর্ক কেমনি হইমো আমিও তো ডলা লইছিলাম আমার লা তো যাইব এই জন্য বলি যুবকরা তোমরা একসাথে বইসা পড়ো শপথ করো আজকের পর থেকে কোনো অন্যায় হবে না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন চিৎকার দিয়ে বলেন আমি একতালি শমসান ক বলে শমসিন সাবা থ ক বলে আর এক নাম্বার যৌবন কালকে হেফাজত কর গণিবত মনে কর বার্ধক কুয়াশার আগে দেখতে দেখতে বারদক করে চলে আসবে যদি মনে করেন এই বছর না আগামী বছর এই বছর না আগামী বছর নিজেকে গুছাইবার মতো সময় না। যদি মনে করেন এই বছর না আগামী বছর না এখন থেকে আজকের তফসির থেকে একটা শপথ এটা লিখে রাখতে পারবেন ডায়েরিতে দুই হাজার বাইশ সালের তফসির মাহফিল হয়েছিল আমাদের নারায়ণপুরে এই দিন থেকে আমরা শপথ করেছিলাম আমরা এই নারায়ণপুরকে যুব সমাজ আদর্শ সমাজ মুরব্বীরা দোয়া করবেন তাদের জন্য তাদের জন্য সহযোগিতা করবেন এই কোরআনের তফসিল গুলোর মাধ্যমে যে একটা আলোচনা হয় আলোচনায় বিবেচনা হয় বিবেক তৈরি হয় তফসির মাহফিল জারিত আখুক আমরা চাই কি চাই না কারা কারা সাই দিবে একটু একটা ভালো কাজের পক্ষে আল্লাহ যেন কবুল করেন বলুন আমেন এলাকার ছেলেরা যদি একটা কাজে উদ্যোগ নেয় যে সমস্ত লোকের আপনাদের এই গ্রামের বাহিরে আছে তারাও খুশি হবে অর্থনৈতিকভাবে তারাও সহযোগিতা করবে এই গ্রামকে গিরে যাও আয় গ্রামের ঐতিহ্য সুন্দর হোক সুসমাজ গঠিত হোক আমরা তো চেষ্টা করে দেখছি যে সমস্ত লোক লোকের আর্থক সুতে বৈশাখ নারী স্বাধীনতার নামে অশালীন কর্মকাণ্ড সমাজে গটাইতেছে চেষ্টা করে দেখতে বহু বহুলাইন চেষ্টা করে দেখতে লাইছি ফলাফল জিরো বরং আরো মাইনাস এটা ইসলাম ব্যবস্থা চাইতে সুন্দর ব্যবস্থা আর হতে পারে না ইসলামের শান্তি ইসলাম ছাড়া শান্তি নেই ইসলাম ছাড়া শান্তি নেই যুবকদেরকে বলা হচ্ছে জোয়ান কালকে হেফাজত করো বুরা হওয়ার আগে কোন একজন যুবক যদি যৌবনকালে তার এই বয়সটারে কাজে লাগাইতে পারে যুবক যদি চিন্তা ভাবনা করেন যে আমার এই যৌবনকালে আমি ইচ্ছা করলে এলাকা আট দশ মাইলের ভিতরে যত জানাজা সব জায়গায় যাবো পারবেনই না পারবে না তার শরীর শক্তি আছে ইচ্ছা করলে পাঁচ তো নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবেনই না পারবে না সকাল বিকাল কোরআন তিলাওয়াত করতে পারবে যারা কোরআন শরীফ শিখে নাই মা বাবার অবহেলার কারণে কোরআন শরীফ শিখতে পারে নাই অনেক মা বাবা এই দায়িত্ব পালন করে না তবে আল্লাহর কাছে আসামি হতে হবে যেই মাতা পিতা সন্তানকে কোরআন শিক্ষা দেয় না আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে একটা সন্তানকে শুধু কাপড় চোপড় পরানো খাওয়া দাওয়া এই দায়িত্ব নয় তাকে আল্লাহ চিনায় দেওয়া দায়িত্ব মা বাবা কোরআন পড়াই নাই মাতা পিতা কিন্তু অপরাধী হবে এই দুনিয়ার জমিনের ভবিষ্যৎটা হলো ক্ষণস্থায়ী ভবিষ্যৎ আখেরাতের ভবিষ্যৎ হলো চিরস্থায়ী ভবিষ্যৎ মা বাবায় শুধু দুনিয়ার ভবিষ্যৎ কিভাবে গড়া লাগে এটা শিখাইছে আখেরাতের ভবিষ্যৎ কেমনে ইনকাম করা লাগে এটা শিখায় নাই নামাজ শিখায় নাই কোরআন শিখায় নাই রে যুবক শিখায় নাই এখন তোমরা শিখিয়া লও এখন থেকে তৈরি হয়ে যাও কিন্তু বুড়া হইলে যদি কও যে নামাজ যে সময় এখন তো মালের হয়ে গেছি নামাজ ঠিক মতে পারি না এই জন্য হরি এটা করলে তুমি বাঁচতে পারবা না যুবক এখন নিজেকে করা শুরু করে দাও ইচ্ছা করলে তুমি কোরআন শিখে ফেলতে পারবা বিশ জন যুবক ত্রিশ জন যুবক মিলিয়া প্রশিক্ষণপ্রাপ্ত একজন আলেন হাফেজ দিয়ে কোরআন শিক্ষা করেন নামাজ কালাম শুরু করে দেন এই বয়সে যদি পাঁচত্ব নামাজ পড়েন সকাল বিকাল কোরআন তীরাবাদ করেন একজন যুবক ইচ্ছা করলে শেষ রাত্রিতে আল্লাহর সামনে যায় নামাজের দাঁড়ায় তাহার যদি শেষ দিতে পারবে এই যুবক ইচ্ছা করলে যেমনি তেমনি আল্লাহকে খুশি করতে পারবে যেই দিন এই মানুষটা পুরা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নেকি লিকার ফেরেশতারে ডাক দিয়া বলেন ফেরেশতারে রে ও আমার ফেরেশতা তোমরা যে নেকি লিখতেছো নেকি লিখতেছো আমার বান্দা বুড়া হওয়ার কারণে এখন আর কাকের মতো নেক কাজ করতে পারে না তাই বলে নেকি লিকার তা তুমরা তামায়ও না আমার বান্দা ইচ্ছা করে কাজ বন্ধ করে নাই ইচ্ছা করে বুড়া হয় নাই আমি তারে বুড়া বানাইছি আমার বান্দা জুয়ান টাকা কালীন আমাকে খুশি করার চেষ্টা করেছে যুবক তাকা অবস্থায় আমার কাজগুলো করছে এখন বুড়া হইছে এই জন্য আর আগের মতো পারে না সুতরাং নেকি লিখার কলম তাতামাই বানা আমার বান্দার মরার আগ পর্যন্ত নেকি লিখার কলম চালায়া যা ইগতানিম কাবলা ক্বাবল খামসিন শাবাবাকা হারমিক হারামিক সিহাতাকা ক্বাবল সুকমি غنাক قبل فمری সুস্থতাকে গলিমত মনে করো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গলিমত মনে করো অসুস্থ হওয়ার আগে অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতার কি দাম তোমার কর্মের কারণে এই যে মোবাইলটার দিকে বারবার তাকায়া রইছো চোখটি নষ্ট হইয়া যাইবো রে জুবাহ এই দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত যত বস্তু আছে যুবকদের ইমান আমল সব ধ্বংস করে দেওয়ার জন্য মানুষ খুব 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 চেষ্টায় আছে তারা আমাদেরটা আমাদের সাবধান থাকতে হবে পাঁচ অক্ত যেই সময় আছে পাঁচটা ভক্ত ফজর জহুর আসর মাগরি এই পাঁচটা ওয়াক্তে যদি একজন যুবক আল্লাহর সামনে দাঁড়ায় এই পাঁচটা ওয়াক্ত পৃথিবীর যে এই চন্দ্র চলতেছে চাঁদ এবং সূর্যদের চলে এই পাঁচটা ওয়াক্তের সাথে মানুষের শরীরের বলির বিরাট একটা সম্পর্ক আছে সারাদিন পরিশ্রম করেন এই পাঁচটা ভক্ত আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহর সামনে যদি পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করেন একটা মানুষ যদি ফজরের নামাজ পড়ে যুবকরা রে হয়তো তোমাদের সিলেবাসেও পড়াশোনা চ সকালের আবহাওয়া কতটুকু বিশুদ্ধ আবহাওয়া তামাম দিনেও এই পরিমাণ বিশুদ্ধ আবহাওয়া পাওয়া যায় না আল্লাহর পয় নম্বর শিখাইছে আমার মতেরা সকাল বেলায় ঘুম থেকে উঠবে আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা দিয়া শুকর আদায় করবে আল্লাহ ঘুম থেকে তুমি উঠাইছো আমি উঠলাম যদি না উঠাই নাই আল্লাহ সুস্থ অবস্থায় ঘুম থেকে উঠে যদি দেখতাম একটা চোখের আলো নাই ঘুম থেকে উঠে যদি দেখতাম একটা হাত পা চলে না আল্লাহ পুরাপুরি সুস্থ তুমি উঠাইস বাথরুম থেকে বাহির হইলেন পেশাব পায় কেন ঠিক মতো আগের মতো হইছে সুস্থতা আল্লাহর কুদরতি পায় দেন ফজরের নামাজ আদায় করে একটু হাঁটেন হাঁটাচড়া করেন বা আবহাওয়াটা লাগান দেখবেন যেই দিন ফজরের নামাজ পড়তে পারেন এই দিন আপনার মনটাই অন্যরকম লাগবে পাঁচ অক্ত নামাজ ঠিকমতো মতো যত্নশীল হয়ে যান বিশেষ করে ফজরের নামাজ যারা ফজর এবং মাগরিব ফজর এবং মাগরিব কোন কোন বর্ণনায় ফজর এবং আসর ফজর এবং আসর এই দুইটা অক্ত নামাজের হেফাজত করতে পারবে ফজরের আসরের এই দুই অক্ত নামাজ তাদের হেফাজত যারা করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন নবীজি বলেন আমি এদের জান্নাতের জিম্মাদার হয়ে গেল যুবক ভাইয়েরা খুব মনোযোগী হয়ে যান হাউরে খেলাধুলা করতেছেন মাঠে নারায়ণপুরের যুবকরা যদি চিন্তা করে আমরা মাঠে নামাজ পড়ে ফেলবো এলাকার মধ্যে একটা চিত্র তৈরি হয়ে যাবে কি আদর্শ শুরু হইল রে ভাই কি আদর্শ শুরু দুই একজন নেতৃত্ব দেওয়ার যুবক দরকার এই সমাজে দুই একজন নেতৃত্ব দেওয়ার যুবক দরকার যে সমস্ত দু চারজন যুবক রুসিলায় পুরা সমাজের যুবকরা তৈরি হবে তোমাদেরকে দেখে দশ বারো বছরের বাচ্চারা শিকা শুরু করে দিবে এই জেতারাবাহিকতা শুরু হবে পুরা এলাকার মধ্যে মহল্লার দাম বাড়বে এই জীবনের যৌবন কালটারে মূল্যায়ন করো কাজে লাগায় দাও বাকি জিন্দিগি বসে বসে চলবা এই অভ্যাস তোমার চলবে আদর্শবান যুবক হও তোমার দ্বারাই যেন কোনো গুনার কাজ না যায় তুমি যদি আদর্শবান একজন যুবক হও তখন তোমার দ্বারায় দিন এবং দুনিয়া উভয় জাহানের ফায়দা হইব নিজেদেরকে গড়তে রাজি আছি তো আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর আরো জোরে বলে যুব সমাজ নিজের জিন্দিগিটা আইসক্রিমের মতো আইসক্রিম যদি বাক্স থেকে বাহির করে খাইলেও দেখবেন শেষ হয়ে না খাইলে ফুটা ফুটা শেষ হয়েছে কাজে লাগা আল্লাহর কাছে জবাব দিতে হবে যৌবন কালটা কোন একজন যুবক যদি তার চরিত্র হেফাজত করে চক্ষু বেলাই না ক্ষতি করে না চরিত্র নষ্ট করে না আল্লাহর দেওয়া যৌবনকে আল্লাহর হুকুমে ব্যবহার করে আল্লাহ তাকে নিয়ামত দিবেন এই দুনিয়ার জমিনে তাকে সম্মান বানাই দিবেন আখেরাতে আল্লাহর আর জায়গা দেবেন আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন বলুন আমিন এই যুবকদেরকে বানানোর তৌফিক দেন বলুন আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের আমল আসলাদ ঠিক করেন আমাকেও বরফতলা বানান আমাকেও যেন আমলের তৌফিক দেন করেন আর এই এলাকায় যুবকদের জন্য আমি দোয়া করি আল্লাহ যুবকদেরকে আদর্শবান যুবক হওয়ার দান করেন বেশি দিন থাকা যাবে নিজেকে যেইভাবে করবেন একটু একটু চোখগুলি ঘুরায় দেখেন যে সমস্ত লোকেরা এত লাফালাফি করে এত ফালাফালি করে জিরো নাম থাকে না ইজ্জত নিয়ে তুমি এক থেকে যাইতে পারে আর তুমি যুবক যদি জনকল্যাণমুখী হও তোমার দ্বারাই যদি মানুষের ফায়দা হয় সাময়িকভাবে ভাবে দু চারজন তোমার দিকে বাঁকা চোখে তাকাতে পারে ফির হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে বলতে পারে কিন্তু যুবক জানিয়া রাখবা একজন আদর্শবান মানুষ একটা পঞ্চায়েতেও যদি বসা থাকে একটা সালিশ বৈঠকে যদি বসা থাকে একটা আদর্শবান মানুষের সামনে দশটা বাতিল শক্তি তরতর করে কাঁপতে থাকে তুমি আদর্শবান যুবক যদি এখন থেকে নিজেকে তৈরি করো তোমার সাথে দু চারজন দাঁড়ায় যাবে যেইভাবে বিশ্ব নবীর সাথে আবু বকর অমর দাঁড়িয়েছে আদর্শবান যুবক দু চারজন নেতৃত্ব দেওয়া শুরু করে আপনাদের সামনে দেখবেন আপনাদের সাথে দু চারজন আছে দাঁড়ায় গেছে আপনারা অন্যায়ের সাথে কোনো সময় আপুষ করবেন না অন্যায়ের সাথে আপোষ না করলে লাভটা কি সাময়িকভাবে দু চারজন আপনাদের প্রতি বিরক্ত হতে পারে সাময়িক ভাবে আপনাকে কোনো মানুষ হয়তো হে প্রতিপন্ন করতে পারে কিন্তু যেই দিন একজন সৎ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় সে তো সততার উপরে থেকে গেল এই সৎ মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে লক্ষ্য করে দেখবেন ফলাফলটা কি হয় কবরে শুয়ে থাকলেও কবরের কাজ দিয়েও কোনো বাতিল হেঁটে গেলে তার শরীরটা কেঁপে উঠে একজন বীর শুয়ে আছে আর যদি আপনার নীতি আদর্শ নষ্ট করে দেন মরার পরে তোমার ওই গালিগালাজ করবই থাকতেও আপনার সামনে কিছু কইতো না ডরাইয়া ওয়া উকি আলামতের মধ্যে একটা মানুষ মানুষকে ডরাইবো খারাপির কারণে কুম্বালা কুমফেস বলায়া দেয় এই কারণে হয়তো তোমার সামনে সম্মান করতে পারে কিন্তু তোমার আড়ালে ঠিকই বললে এত মত একটা চরিত্রহীনান নাই তুমি টাকায় বিক্রি হয়ে গেছ সম্পর্কের কারণে নীতি হারায় ফেলছ তোমারে কিন্তু মানুষ মন্দ ঠিকই বলবে মৃত্যুর পরেও মানুষ সেই কথাটা বলবে লোকটা সুবিধা ছিল আর যদি তোমার নীতি আদর্শ ঠিক থাকে তোমার বাড়িতে একটা বিয়ে সাদী হইত মহল্লায় একটা বিয়ে সাদী হইত তুমি যদি শক্ত হাতে হ্যান্ডেল করো বিষয়টাকে আমার বাড়ির বিয়ে সাদীতে আমি গায়া হলে এরকম বেহায়াপনা কাজ করতে দিব না যুবক জানিয়া রাখবেন আপনার উশিলায় যদি একটা অপকর্ম বন্ধ হয়ে যায় যেহাদের সব পাবেন সাময়িকভাবে আপনার আত্মীয় স্বজন সাময়িকভাবে আপনার বন্ধু বান্ধব সাময়িকভাবে আপনজনেরা কিছু বৎসনামূলক কথা বলতে পারে বিরক্তিমূলক কথা বলতে পারে কিন্তু এই অবস্থাটা কাটায় গেলেই আপনি একটু ধৈর্য ধরে টিকে থাকেন অবস্থাটা একটু কাটায় গেলেই দু চার দিন পর থেকেই দেখবেন আপনার সমালোচনা বন্ধ হয়ে যাবে আপনার গুণ গান শুরু হয়ে যাবে না সে বড় সঠিক মানুষ সে বড় নীতিবান মানুষ আপনার প্রশংসা শুরু হয়ে যাবে সেদিন আপনি থাকবেন না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওই দিনও আপনাকে তারা শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজকে বড় আশ্চর্যের ব্যাপার বহু হাজি সাতের বাড়ি তৈরী অদ্দনগ্ন হয়ে যায় মানুষ খুব সান্তান নিজেকে এখনই গোনার সময় আর সামনে আগানোর সুযোগ নেই যেই যুবকদের উদ্যোগে যেই যুবকদের উদ্যোগে আজকে এই আয়োজনটুকু হলো আল্লাহ জালাদেরকে আমি অফ করেন বলুন আমি যেই বিষয়টা আলোচনা করেছিলাম আসনাদের সামনে পাঁচটা বিষয়কে

আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন রে দুনিয়ার ইমানদার দনিতকে গনিমত মনে করবা ফকির ইয়াশার আগে দন সম্পদ দেওয়ার মালিক কে আওয়াজে বোঝা যায় সুন্দর আছে যে আমার শুরু দায়িত্ব দিছে আল্লাহ দিছে মনে হয় আল্লাহ দিছে আমার হুজুর দায়িত্ব দিছে এটা মনে হয় সকল কিছু দেওয়ার মালিককে সম্পদ দিতেও পারেন নিতেও পারেন দিয়া দন দেখেন মন কেড়ে নিতে আল্লাহ তারা টাকা দিয়া দনি বানাইছেন ওতে দনি কানে দৈরে রাস্তায় বসাইছেন আরো জোরে আল্লাহ তারা মাঝে মাঝে সম্পদ দিয়ে পরীক্ষা করে মাঝে মাঝে অবাব দিয়ে পরীক্ষা করে অবাবে হারা হয়ে যায় এটা পরীক্ষা করে অবাবে পড়িয়া কি তুমি আল্লাহ মরিয়া যাও কিনা আল্লাহ পরীক্ষা করে আবার সম্পদ পায় কি তুমি লাভ মারো ওইটাও পরীক্ষা করে যদি হাওরে কাজ করতেছে কাপড়টা শুকায় না সারা দিনে দোয়া করার লগো যদি একটু বাউ করে দিতাম ফাঁসত নামাজ মসজিদে বললাম আল্লাহ বাউ করে দিছে সেলে একটা মিদের কাছে এখন তো মোটামুটি প্রতি মাসে বিশ ত্রিশ হাজার যেহেতু আইয়ে আগের কালা দিন নাই এখন লাল দিন আরম্ভ হয়েছে এখন বিশ হাজার ত্রিশ হাজার মাসও ভাইয়া এখন তো আর আগের মতো আরও যাওয়া লাগে না বেটা খালি বাজারও বইয়া বইয়া চাহ খায় আর মস মশায় করে

मेंबर इलेक्शन को भाग लो इसी ये ला कर मंचे उसने तो बोल रहा जा साइट से बोर्ड से होगा लेकिन दो एवर मेंबर हो इसी मेंबर हो या मेंबर इस शेयर हो या कहीं शेयर में नहीं सेंटर जीवन सहायत है अल्लाह कुमुत्तकाफुर हत्ता जुर्तुमुल मकाबिर दुनियार मुहम्मद आलू प्लालोशा शेष रे बंदाई ফালায়া ফালায়া দেখবা কবরের সাথে মিশায়া দিসে হেদায়েত লইবার সময় ভাই না দুনিয়ার সহায় সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন সম্পদ দিয়া মাঝে মাঝে পরীক্ষা করেন সম্পদ নিয়া সবকিছু সর্ব অবস্থা কার উপরে খুশি থাকবো আমরা নাকি মাঝে মাঝে খুশি হয়ে যাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মিরাজের সময় ভ্রমণ দিয়া তিনি জান্নাত উকি দিয়া দেখছেন জাহান্নামও উকি দিয়া দেখছেন আল্লাহর پیغمبر বলেন আমি জান্নাত উকি দিয়া দেখলাম জাহান্নামও উকি দিয়া দেখলাম জান্নাত এবং জাহান্নাম উকি দিয়া আমি লক্ষ্য করলাম জান্নাতের যত অধিবাসী বেশিরভাগই হলো দুনিয়ার গরীব বুরাবা গরিব মানুষ রে নিজেদেরকে এত দুর্বল তোমাদের সম্মান কারণ এদের হিসাব নিকাশ কম জান্নাতের অধিবাসী বেশিরভাগ জাহান্নে উঠি দিয়ে আল্লাহ রসুল দেখলেন বেশিরভাগ নারী সমাজ নারীদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ এর মধ্যে একটা হইল আল্লাহরে গালি করে একটু অল্প কিছুতেই আল্লাহ রে গালি গালাস করে আল্লাহ ডা আল্লাহ ডা করে বেটি কাপড় তো এলার সে রোজ এই দেখবেন আল্লাহ রিল খেতা দইয়া দিছে রোজ উঠছে না হুকাইছে না খেতা আল্লাহ ডা কালব কি রোজ দিছে না রাজগতিটা করছে আল্লাহ রে গালি আছে না নাই এই সমস্ত কিছু কারণে মহিলারা কথাবার্তা কয় আটকে আপনি যদি কোনো কথা আমানত রাখেন তার কাছে খেয়ানত করবো বেশি আর যদি খালি কইয়া দিতেন ফের যদি কেউ কইও কইও তা দেখবেন মাইকের গতি তো চলছে কিছু কিছু কারণে ওই দল জাহান নামে যাবে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হইল আল্লাহকে গালি দেয় ইমান থাকে না

আল্লাহ ধনী বানাইছেন ফকিরিও দিতে পারেন কিনা পারেন না এই জন্য যতদিন ধন সম্পদ হাতে আছে এতদিন সম্পদের হক আদায় করা যেই মানুষটা সম্পদের হক আদায় করতে পারবে জানি রাখবেন বান্দা যারা নাকি সম্পদের হক আদায় করতে পারবে এই সম্পদ বেশি দিন লাস্টিং করবে যারা সম্পদের হক আদায় করতে পারে না তাদের সম্পদ লাস্টিং করে না লাস্টিং করে না এমন ভাবে পর্যন্ত যায় না কেন মালের হক আদায় হয় না এই হক আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় হক হইল জাকাত দেওয়া আল্লাহর হুকুম দুই নম্বর বান্দার প্রতি মালের কারণে বান্দার প্রতি জুলুম করে অনেক সময় টেকা হইলে শরীর হইলে শরীরের রক্তের মধ্যে একটা স্পিড বাড়ে যখন টাকা পয়সা আসিল না তখন দেখবেন বিড়ালের মতো যে হয়ে গেছে কলার ডে জিনিস কয়েক লাখ জায়গা লাগলো আনা কিন মনে কোট কিনল তা না কিন্তুই কিন্তু এই হল আমার হয় বাজার মালপত্রের মতো আছে কিনা হয় জানিয়া রাখবেন সম্পদ বেশি দিন টিকবে না আপনি যদি কোনো কাম লাল আল্লাহর রসুলের কি আছে না নাই আপনার আল্লাহ দলি বানাইছেন তারে আল্লাহ গরিব বানাইছেন অভাবের কারণে প্রয়োজনে আপনার বাড়ির কাজ করতে চাইছেন আল্লাহর রসুল বলে দিয়েছেন শ্রমিকের ঘাম জড়ার আগে তার মজুরিটা দিয়ে দাও বিধান করে দিয়েছেন। গামটা আগে বিধান তার মজুরিটা দিয়ে দাও এর দ্বারাই বুঝাইছেন তোমার খেতে যে কাজ করতেছে পয়সাটা টাকাটা পকেটে লইয়া বা কোমর লইয়া এর ঘরে খেতে আইলো গুরু কাজ শেষ সাথে সাথে দিয়ে দাও কিন্তু অনেক মানুষ এমন আছেন ধনী মালের তেলায় রক্তের গরমে কয় বাজারও দেখা করি হয়নি না কয় না বাড়িতে গেছে কাম করি বিবি জি গাই টেকা কই কয় কইসে বাজারও দেখা করি যাও ব্যাগটা বাজার করে আনবা তাহলে তো বাচ্চারা খাইব ব্যাগ লয়ে গিয়ে সন্ধ্যার পর থেকে মালিক পূজে মালিক তো পায় না টেকাও পায় না গরিব মানুষরে কেউ দাঁড় করতেও দেয় না

আঘাত পাইছে না পাইছে না একটা হলো সারা দিনের কাজ করার জ্বালা আমি করি আমার মতো মানুষ আর একটা দুনি যদি সাথে সাথে মজুরিটা দিয়া দিতা তার সারা দিনের কষ্ট মুহূর্তের ভিতরে শেষ এই কষ্ট লয়ে বাজার হইছে বাচ্চাদের জন্য বাজার করবে সন্ধ্যা পর্যন্ত খুঁজলো এটা আরেক কষ্ট এখন যে তুমি কইলা তোরার মতো লোকের আর কামলা এই জন্য লই না এটা আরেক কষ্ট বান্দারে এই যে কষ্টের পর কষ্ট এসে দিলেন বাজার করিয়া তখন বাড়ি গেলেন বাড়িতে গিয়া দেখেন বাচ্চাগুলো গেছে এই যে বাচ্চারা গেল না খায়া সারাটা দিন পরিশ্রম কাদের জন্য করছিল না খায়া ঘুমাইছে আল্লাহর বান্দার চোখের পানি ঘোর ঘোর করিয়া বলিয়া গেছে এই যে চোখের পানি পড়ে গেছে এই পানিটার যে বদ্ধ লাগলো এটা কিন্তু এমন ভাবে কবুল হয় মাঝখানে কোনো পর্দা থাকে না অবশেষে ফলাফল কি হবে ফলাফল হইল তোমার বাড়ির সম্পদের মালিক ওই বই গরিব বেড়ার আর তোমার বাড়ির সন্তানরা ভবিষ্যতে তার বাড়ির কাজের লুকই গানা গানাকা কবলা ফকরি ফকিরিয়া সারাকে

أقند الشكر للهداية دعوانا عَنِ الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.